হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন একটা প্রাণী সম্পর্কে আলোচনা করতে নিয়ে এসেছি। সেইটার নাম হচ্ছে কুড়া পাখি। কুড়া পাখিকে অন্য নামে জলমুরক নামেও যে আমরা জানি, সেই প্রাণীটা সম্পর্কে অনেকেই হয়তো বা জানি না। সেই পাখিটা সম্পর্কে আজকে বিস্তারিত গল্পে আসলে আলোচনা করার জন্য আমি তথ্যগুলো বেছে নিয়ে এসেছি। ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সুতরাং ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকতে থাকতে ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে আমাকে একটু উৎসাহ জাগানোর চেষ্টা করবেন, যাতে করে ধীরে ধীরে আমি আরও ভালো ভালো ভিডিও আপনার সামনে হাজির করতে পারি। সেরকম আপনি ঠিক কোন প্রাণী সম্পর্কে বিস্তারিত জানতে চান সেটা কিন্তু কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ যোগানোর চেষ্টা করবেন। চলুন তাহলে দেরি না করে আজকের এই কোড়া পাখি বা জলমুরগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করি। বিশেষ করে এই বনমুরগ জাতীয় যে জলমুরগ, সেটাই কুড়া পাখি, বিশেষ করে জলাভূমিতে এবং হ্রদ বা ধানের জমির ক্ষেতে যেখানটায় জলমগ্ন থাকে ওই সব এলাকায় বিশেষ করে এই বর্ষাকালে আনন্দে ঘুরতে থাকে। আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন, আপনাদের বাড়ি যদি গ্রামাঞ্চলে হয় সেখানটায় কিন্তু আপনি মাঠে ঘাটে এই প্রাণীটাকে দেখতে পারেন, এবং এই পাখিটা খুবই সুন্দর দেখতে হয় এবং এদের ডিমগুলো বেশ পুষ্টিকর হয়। আপনি তাদেরকে উপযুক্ত বাসস্থানযোগ্য সেরকম পরিবেশ যদি সৃষ্টি করেন তাহলে একরকম সংরক্ষণের মাধ্যমে কিন্তু আপনি ওর অনেক রকম ফায়দা তুলতে পারেন, যেটার পক্ষে আপনি উপকারী হবেন। এবং বিশেষ করে আমাদের আশেপাশের বিভিন্ন রকম ক্ষতিকারক কীটপতঙ্গ পোকামাকড়কে খেয়েও কিন্তু এরা আমাদের অনেক উপকার করে। তাহলে আরেকটু বিস্তারিত চলুন আলোচনা করা যাক। জলমুরগ বা কুড়া পাখি প্রজননকালে পুরুষ কুড়া পাখির গায়ের রং ধূসরাভ কালো, দেহের উপায় বিশেষ করে হলদে সহ ধূসর রঙের সিট ছোপ ছোপ দাগ দেখা যায়। লাল টুকটুকে খারাপ বর্ম যেমন ওদের কপালে দেখা যায়, ঠিক সেইরকম চোখের বর্ণ লালচে চঞ্চু, আঙ্গুল সহ পায়ের রং সবুজাব লালচে। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে লক্ষ্য করেছেন এই প্রাণীটার সম্পর্কে। সত্যি এইসব উপকারী প্রাণীদের আমরা যদি সংরক্ষণের মাধ্যমে এদের বংশবৃদ্ধি করতে সহায়তা করি তাহলে আমাদের কিন্তু অনেক উপকার হবে। তাহলে বন্ধুরা, আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে আরেক একটু যদি উৎসাহ যোগান তাহলে আরেকটু ভালো ভিডিও আমি কিন্তু নিয়ে আসতে পারি। তাহলে চলুন আরেকটু বিস্তারিত আলোচনা করে আজকের ভিডিওটাকে আরেকটু ইন্টারেস্টিং করে তুলি। বিশেষ করে সেরকম চোখের বর্ণ লালচে চঞ্চু হওয়া সত্ত্বেও আঙ্গুল সহ পায়ের রং সবুজাব লালচে হয়, এবং জলাভূমিতে নলবন গাছবন হাওড় বিল সহ প্লাবিত ধান ক্ষেত্রে এই জলমুরগ বা কুড়া পাখিকে ঘুরতে দেখা যেত। এরা খুবই লাজুক প্রকৃতির দিবাচর বটে, যেহেতু লুকিয়ে লুকিয়ে চলাফেরা করে সেহেতু সচরাচর আপনি হয়তো দেখতে পাবেন না, কিন্তু বেশ খানিকক্ষণ ধৈর্য ধরে যদি আপনি অপেক্ষা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতেই পাবেন এদের রং তামাশা। বৃষ্টি বাদলের দিনে বুড়বে জলাভূমির ধারে এদের দেখা পাওয়া নিশ্চিত ছিল, কিন্তু আজ পরিস্থিতি বাধ্য করেছে, ওদেরকে খুঁজতে গিয়ে সময় নষ্ট হচ্ছে, হয়তো বা আপনি পাবেন না, কেননা এদের উপযুক্ত বাসস্থান এবং চোরা শিকারীদের জ্বালাতন আর গ্লোবাল ওয়ার্মিংয়ের আবহাওয়ার কারণে ওদের পানীয় জলসহ খাবার ব্যবস্থাপনা নষ্ট হওয়ার ফলে তারা বাধ্য হয়েছে অন্যত্র কোথাও চলে যাওয়া। আদারওয়াইজ ওরা না খেতে পেয়ে হয়তো বা ধীরে ধীরে মারা গেছে, যার কারণে কিন্তু আজকে সচরাচর সে ওদেরকে দেখতে পাওয়া যায় না। বন্ধুরা, আমরা কিন্তু একটু চেষ্টা করলে, বন দপ্তরের সহায়তা করলে পরে আমরা এইসব প্রাণীদের সংরক্ষণের ব্যবস্থা করতে পারি, প্রয়োজন বুঝে একটু সহায়তার হাত বাড়িয়ে দিলেই কিন্তু সম্ভব। শুধুমাত্র বন দপ্তরকে বললে এবং জীববিজ্ঞানী গবেষকরা তাদের উপরে দায় বর্তালে কিন্তু হবে না, সুতরাং আমাদেরকে কিন্তু একটু উৎসাহের হাত বাড়িয়ে দিতে হয়। তাহলে শিকারীদের উৎপাত সহ বাসযোগ্য বা জায়গার অভাব এবং খাদ্য সংকটের যে কারণটা, এইগুলোকেও আমরা কিন্তু একটু মিটিয়ে দেওয়ার জন্য যদি চেষ্টা করি, ওদের জন্য উপযুক্ত বাসস্থানে কী কী ঠিক দরকার যোগান দিলে পরে ওদের যে বংশবৃদ্ধি বা সংরক্ষণ ব্যবস্থা কাজে লাগবে সেই কথাটা একটু চিন্তা করে বন দপ্তরের সহায়তায় আপনি যদি একটু হাত বাড়িয়ে দেন সেটা সাকসেস হওয়া সম্ভব। বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, ছোট্ট করে অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর, ওই মোর অপশানে টাচ করে আপনি আমার ভিডিও সম্পর্কে এই ডেসক্রিপশন বক্সে বিস্তারিত তথ্য দেওয়া আছে, সেইখানটায় আপনি ওই ডেসক্রিপশন বক্সে
আমার জীবনে যে আমি 150-200 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা তিনটে ভিডিওর লিঙ্ক কিন্তু আমি দিয়ে রেখেছি। সেই লিঙ্কে টাচ করে আপনার যদি একটা ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্নের মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনের মাধ্যমে টাচ করে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং বাকি সব চেনা পরিচিতদের কিন্তু শেয়ার করতে পারেন। কোনো ব্যাপার না, আপনি নিচে বাঁকানো তীর চিহ্নটি টাচ করুন, দেখবেন হোয়াটসঅ্যাপের বা টুইটার ইনস্টাগ্রামের ফেসবুকের শেয়ার অপশনগুলি চলে আসবে, সেখানে টাচ করলে আপনার বন্ধু বান্ধবের নাম দেখা দেবে, তারপর বন্ধুর নামটাকে টাচ করে সেন্ড করে দেবেন, তাহলে শেয়ার হয়ে গেল, খুবই দারুণ। তাতে আমার যে কত উপকার হবে বন্ধু সেই কথাটা আপনি ভাবতে পারবেন না। তাহলে বন্ধু, আপনি যেহেতু পিওর বাঙালি আর আমি অবাঙালি হয়ে বাংলায় ভিডিও বানাতে চেষ্টা করছি, সুতরাং আমার এই ভিডিওগুলো বা আগেকার ভিডিওগুলোতে কোথায় কোথায় ভুলভ্রান্তি রয়েছে সেটা কিন্তু আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন, সেটা নিচে কমেন্ট সেকশানে আপনি যদি ছোট্ট করে লিখে দেন তাহলে আমি আমার ভুলভ্রান্তিগুলো শুধরে আরও ভালো করে ভিডিও নিয়ে আসতে পারবো আপনার জন্য। আর বন্ধুরা, এই মুহূর্তে আমি একটু আর্থিক সংকটে ভুগছি, তাই আপনার জন্য ভালো ভিডিও বানানোর জন্য একটা দামি ক্যামেরা বা সেরকম সেট আপ তৈরি করতে পারছি না, আমি আপনার কাছে আর্থিক সহায়তা চাইছি না বন্ধু, কিন্তু আপনি যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে যদি একটু উৎসাহ যোগান সেক্ষেত্রে আমার তাড়াতাড়ি ভিডিওটা গ্রো হবে এবং ইউটিউব থেকে আমি অর্থ উপার্জন করতে সক্ষম হব এবং আপনাদের জন্য সর্বপ্রথমে একটা দামি ক্যামেরার মাধ্যমে দামি কোয়ালিটি ভালো কোয়ালিটি ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে বন্ধুরা, আমাকে আপনি কিন্তু কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন পরবর্তী কোন প্রাণী সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান, সেটা কিন্তু জানালে পরে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 আমি কিন্তু নতুন নতুন প্রাণী সম্পর্কে ভিডিও নিয়ে আসি। আপনি জানালে পরে পরের দিন আপনি 24 ঘন্টার মধ্যে একটা ফ্রেশভাবে আপনার চাওয়া পাওয়া অনুসারে দারুণ ভিডিও কিন্তু আপনি পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, বাজে কথা কম বলে চলুন কাজের কথায়, আর বাকি দুটো কথা আলোচনা করে ভিডিওটা শেষ করবো, কেননা আপনার দরকারি সময় নষ্ট করার মতো আমার কোনো আগ্রহ নেই বা অধিকার নেই, সুতরাং আপনাকে অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমার মেন। চলুন তাহলে বক বক না করে চলি বাকি দুটো কথা আলোচনা করি, ভিডিওটা শেষ করি। জলজ জলমুরগ তা বা কুড়া পাখি, এদের প্রধান খাদ্য হচ্ছে জলভূমির যে জলজ গাছ সহ কীট পতঙ্গ, ছোটো মাছ। কিন্তু ধানের জমিতে কীটনাশক স্প্রে করার জন্য আর্ধেকের বেশি ছোটো মাছ মারা গেছে এবং কীট পতঙ্গ অকালে মারা যাচ্ছে, সুতরাং ছোটো মাছের বংশবৃদ্ধি যেমন কমছে উপরন্ত মারা যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই কোড়া পাখি বা জলমুরগেরা তাদের খাদ্য পর্যাপ্ত পরিমাণে না পাওয়ার জন্য কিন্তু তারাও অনাহারে হয়তো মারা গেছে। জলাভূমির ঝুপঝাড়ে বড় গোলাকার বাসা তৈরি করে 5-6টা ডিম পারে, এই ডিমের রং সাদা এবং ফ্যাকাশে হয়ে থাকে। শুধুমাত্র স্ত্রী প্রজাতির জলমুরগরাই ডিমে তা দেয়, ডিম ফুটে বাচ্চা বেরোতে সময় লাগে প্রায় 25 দিন এবং কোড়া পাখির ছানারা বাসা থেকে নেমে যখন মায়ের পেছনে পেছনে গুটি গুটি পায়ে হাঁটে তখন দেখতে কিন্তু খুবই অপূর্ব লাগে। কিন্তু এদের আয়ুকাল মাত্র 5 বছর, জন্মালে তো মরতেই হবে, হয়তো আমাকেও চলে যেতে হবে খুব শীঘ্রই। তাই বন্ধুরা, আপনাদের লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে আমার ভিডিও যেমন গ্রো পাচ্ছে না সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, পারলে একটু সহায়তা করবে আমি সেই আশা ভরসা রেখে আজকে এখানেই রাখছি। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।